রমজান রহেগা জব আয়েগা শুক্রবার জুমা কা দিন জব আয়েগা বারে রবিউল আউয়াল মহিনা জব আয়েগা ঈদুল আযহা ঈদুল ফিতর জব আয়েগা হামলন সাব জিব্রাইল কা ছোটা ভাই বান যাওঙ্গা গদ ঠিক না সব ফেরেশতা হয়ে যাবে নারায় তাকবীর আল্লাহু আকবার নবী দিবস আসবে নারায় তাকবীর আল্লাহু আকবার সবে বেরলে মন খারাপ মাথার আড্ডা ছেড়ে দিয়ে মসজিদে এসে ঢুকবে রমজানের ইফতারের সময়টা যেন হবে শুধু করে শুধু খাওয়া দিয়ে রোজা আসরের পরে সব করবে কথা ঠিক ঠিক না ভাইরা আমার বড় ছেলে যে মুসলমান ছেলেরা ভালো করে বুঝুন খেয়াল করুন লক্ষ্য করুন নবীর মহাভাত আমাদের কাছে এরাকো চচনি রমজান মাস আসবে চচনি শবে বরাত আসবে চচনি নবী দিবসের মাস আসবে চচনি গ্রামে জলসা হবে টুপিটা মাথায় দিয়ে ফেরেশতা জিব্রাইলের খালাতো ভাই হয়ে ঘুরবে মাগার তবে রমজান মাহে ভাগ যায়গা নবী দিবস চলে যাবে কেদারের সম্পর্ক ততনা দেখবে না এক হাত করে ঠেলে নিয়ে যেতে হবে এইটাই দেখবে কথা ঠিক ঠিক না এরকম যারা আছো আজ সুসাহাবের বাড়ি চলে যাব তোমাকে আজ সুসে আমার পয়সা গুলো হারাম করা আমার কোনো দরকার নাই যদি পরিবর্তন হবে পরিবর্তন হবে হার হালে দেখেন মানাইতে বাবু আজকের অন্তত তাবারকের সময় ফাঁকি দেবেন দিয়ে দেবেন তবে মুখ গুলো ভাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলে ও গো আমার নবীর উম্মত উম্মত আমি ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন একটা হাদিস থেকে এখনো ব্যাখ্যা হচ্ছে ভালো করে বুঝুন খেয়াল করুন নবীর উম্মত না হয়েছি কিন্তু নবীকে পরিপূর্ণ ভালোবাসতে ভালোবাসতে তো আল্লাহ আল্লাহ মা আজকের যারা আজকের দেখেন এখানে বলবো আমাদের মায়েরা আজকে আমার ভাবে ঘন্টা দিয়েছে বলো সকালবেলা শরীর যাবে কথা ঠিক ঠিক না ভাইরা আমার বাবাজিরা খবর নিয়ে দেখে বন্ধনে ভরে গেছে গ্রামটা ধ্বংস করে দিল আমাদের বাড়ির বউরা বন্ধন গেল ভিন্দলনে চলে গেল মায়েরা আমাদের অপমান করছি না ছেলেরা বাচ্চারা আব্বারা বাবাজিরা চাচারা আমি আপনাদের অপমান করছি না অনুরোধ অনুরোধ করে বলে যদি পরিবার বড় না তাহলে আমার তো মনে হয় দিয়ে ফেলিয়ে দেবে চল্লিশ বলে চল্লিশ কথা ঠিক না
ভাইরা আমার বাবা ছিল মুসলমানের ছেলেরা, ভালো করে বুঝুন খেয়াল করুন, ইন্ডিয়ান শাসনে আজকে 40 কোটি মুসলমান, আজকে আমরা ভাত খেতে গেলে, টয়লেটে বসতে গেলে, বাজারে গেলে, অজের মাহফিলে এসে, মসজিদে গেলে, গোসল করতে গেলে সব সময় একটা চিন্তা, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। জান্নাত জাহান্নাম এক একটাকে চিন্তা শুরু হয়ে গেছে। বলতে চাচ্ছি আজকে ভারতের জমিনে 40 কোটি মুসলমান, কিন্তু এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল, কিন্তু সেই সময় একটা মুসলমান নাম তার খাসা হুজুর, ভালো করে বুঝুন, বুড়ো মানুষ যারা আছেন সে জামানায় একটা মুসলমান, সে জামানায় একটা বুড়ো, আর বর্তমান 2020-তে কটা বুড়ো জোরে বলেন, কথা বলেন, 40,000, হ্যাঁ 40 কোটি। ভাইরা আমার বাবা ছিল সে জামানার মানুষ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসেছিল, বন্দুক নিয়ে এসেছিল, কামান নিয়ে এসেছিল, এসেছিল বন্দুক নিয়ে এসেছিল, ওনার হাতে কামান ছিল নাকি ঈমান ছিল জোরে বলেন, ইন্ডিয়াটা জয় করেছিল কামানের বলে নাকি ঈমানের বলে জোরে বলেন, সে জামানায় কি মোদী ছিল না বলছে, যোগী জয় জয় ছিল না, কিসের বাড়ি খেয়েছিল জোরে বলেন, যদি ঈমানদার ঈমানদারের মতো হতে পারে, ঈমানদারের হাত দেওয়া লাগবে না, আমার আল্লাহ গাইবি মদ দিয়ে ওই কাফেরগুলো মতির মাত্রার মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো ধ্বংস করবে, কথা ঠিক না, শুধু আমাদের আপনাদের কাগজপত্র নিয়ে মতামত করতে হবে না, মসজিদটা ভরিয়ে ফেলে আপনাদের অত মানামতি করতে হবে না, নবীকে মেনে সুসুতি দাড়ি দ্বারা কেন অত মানামতি করতে হবে না, শুধু খাওয়া ছেড়ে দেন অত মানামতি করতে হবে না, চাই বছর ছেড়ে দেন অত মানামতি করার দরকার নাই, ছেলে মেয়ে আছো আপা আমাকে খেদমত করো, অত মানামতি করার দরকার নাই, বিবিকে পরিপূর্ণ হক আদায় করো, অত মানামতি করার দরকার নাই, ওরা চলে যাবে, কথা ঠিক ঠিক না, অত চিন্তা করছেন কেন, আসামে গেছেন জোরে বলে, এই তো কিছুদিন আগে আমার হাতে বেশি সময় নেই।